नमस्कार, आमार नाम विमल कान्ति प्रधान। आमी गवर्नमेंट आईटीआई केशपुर रानीगंडा पीटीपी इलेक्ट्रॉनिक मैकेनिक्स इंस्ट्रक्टर। आज के आमी दुटो टुल्स निये, एक ट्राइस्क्वायर, एक रयेछे आमार हाथे डानाते रयेछे डिवाइडर। एई दुटो टुल्स निये आज के आमी एक भिडियो देखाच्छि। प्रथमे आसछे ट्राइस्क्वायर। ट्राइस्क्वायर एटा तोमरा सबाई देखते पाच्छो। ट्राइस्क्वायर, ट्राइस्क्वायर माने এই যে দুটো যে স্টোক রয়েছে, দুটো ব্লেড রয়েছে, এই দুটো ব্লেড রয়েছে, এই যে হরাইজন্টাল ব্লেড এবং ভার্টিক্যাল ব্লেড, এই দুটো ব্লেডের মধ্যে যে অ্যাঙ্গেলের যে মেজারমেন্ট সেটা হলো 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। এই ট্রাইস্কোয়ার দিয়ে আমরা কোনো অবজেক্ট বা কোনো জব, কোনো অবজেক্টের কি না তার কোনো প্লেন, কোনো তল মানে প্লেনটা সেটা রাইট অ্যাঙ্গেল হয়েছে বা সেটা সেটিং করতে বা চেকিং করতে যে রাইট অ্যাঙ্গেল আছে কিনা এইটা দিয়ে আমরা দেখতে পারি। যেমন আমার হাতে একটা জব রয়েছে, টি সেকশন জব, এটার কোনো একটা প্লেন, আমি এই প্লেনটাকে মানে এই তলটাকে দেখবো এটা রাইট অ্যাঙ্গেল আছে কিনা, এটা সাহায্যে আমি এটা বোস করিয়ে দেখবো। আমি এখানে এইভাবে লাগিয়ে দিলাম, দেখো এটা প্রায় পারপেন্ডিকুলার রয়েছে, একদম পারপেন্ডিকুলার এবং রাইট অ্যাঙ্গেল রয়েছে। এইভাবে আমরা কোনো জবের কোনো জবের হচ্ছে বা কোনো অবজেক্টের কোনো প্লেন, কোনো প্লেন সেটা রাইট অ্যাঙ্গেল বা সেটা রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি আছে কিনা চেকিং বা সেটিং করতে এই ট্রাইস্কোয়ার আমরা ব্যবহার করে থাকি। এই ট্রাইস্কোয়ারের একটা কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স রয়েছে, এটাকে আমরা কখনো হ্যামার হিসাবে ব্যবহার করব না। এবং এই যে দুটো ব্লেড যে একটা স্টোকের সাহায্যে দেখো আটকানো রয়েছে, এটা কখনো যেন না লুজ হয়, এবং এটাকে ফ্রি ফ্রম রাস্ট এবং ডার্ট এবং গ্রিজ অয়েল থেকে, গ্রিজ অ্যান্ড অয়েল থেকে এটাকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। এরপরে আসছে ডিভাইডার। আমার হাতে এখন রয়েছে এই যে টুলসটার নাম, এটা হলো ডিভাইডার। এইটাকে বলা হয় স্প্রিং। ডিভাইডারের এই অংশটাকে বলা হয় গোল মতো অংশটাকে বলা হয় স্প্রিং। এবং ডিভাইডারের যে দুটো লেগ রয়েছে, এই একটা লেগ, এই দুটো লেগকে আমরা যেখানে আটকে রাখা হয়েছে সেটাকে বলা হয় ফালক্রাম রোলার। ফালক্রাম রোলার অর্থাৎ আলম্ব বিন্দু, আমরা বাংলায় বলতে পারি আলম্ব বিন্দু। এইটা রয়েছে, এইটা হচ্ছে স্ক্রু, এই যে স্ক্রু, এবং এই যে এটা এখানে একটা নাটের মতো রয়েছে এটাকে বলা হয় নাট। এইটাকে নাটটাকে আমরা ঘুরিয়ে এবং ঘুরিয়ে এটাকে আমরা এই যে দুটো লেগের যে মধ্যে যে ডিস্টেন্স, দুটো লেগের যে ডিস্টেন্স বিটুইন লেগ, এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই ডিভাইডার দিয়ে কি করা হয় আমি বলছি, এই ডিভাইডার দিয়ে করা হয় কি না, কোনো দুটো পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স মিজার করতে পারি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মিজার করতে পারি। এছাড়াও আমরা কোনো জায়গায় সার্কেল আঁকতে হবে বা কোনো আর্ক বৃত্তচাপ, আর্ক মানে বৃত্তচাপ, সার্কেল অথবা আর্ক আমাদেরকে ড্রয়িং করতে হবে, এটার সাহায্যে আমরা করে থাকি ডিভাইডারের সাহায্যে। এই ডিভাইডারের কেয়ার এবং মেনটেন্যান্স রয়েছে। কেয়ার এবং মেনটেন্যান্সটা কি না, এটাকে আমরা ফ্রি ফর্ম রাস এবং ডার্টি থেকে আর কি আর কোথা থেকে না গ্রিজ অ্যান্ড অয়েল থেকে আমাদেরকে এটা দূরে সরিয়ে রাখতে হবে। যেমন আমি এই ডিভাইডারের সাহায্যে আমি ধরো কোথাও দিয়ে স্কেলের একটা মাপ নিলাম, সেখানে আমার মাপ এসেছে সামথিং 5 সেমি, সেই 5 সেমিকে আমি কোনো একটা ডিস্টেন্সকে দুটো সেম ডিফারেন্স রেশিও, দুটো সেম ডেফিনাইট রেশিওতে, কোনো একটা ডিস্টেন্সকে ডেফিনাইট রেশিওতে সেটাকে মেজারমেন্ট করার জন্যে এই ডিভাইডারটা আমরা ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ।